হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এবং আজকে চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজকে যে অ্যাপটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই অ্যাপসটা পাবলিশ করার জন্য আমাকে কিন্তু কোনো স্পন্সর একটা টাকাও দেয়নি, সম্পূর্ণ নিজের দায়িত্ববোধ থেকে অ্যাপটি আমি পাবলিশ করছি। আপনাদের একটু হলেও উপকারে আসবে, যারা মুসলমান আছেন, যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন তাদের জন্য। আজকে আপনারা জানেন পবিত্র শবে বরাত, এবং কি বলে, আগামী 15 দিন পরে মাহে রমজান আসতেছে। তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এবং একটি দিন আজকেও, তাই আমি আপনাদের জন্য একটি ভিন্নধর্মী অ্যাপস নিয়ে আজকে চলে এসেছি। আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী টিউটোরিয়ালগুলো সবার আগে পাবার জন্য। যে অ্যাপটা নিয়ে কথা বলবো সেটা ডাউনলোড করতে গেলে শুধু আমাদের একটা প্লে স্টোরে যেতে হবে, এবং এখানে আমরা লিখব বাংলা কোরআন শরীফ। একটু সময় দেবেন। তো দেখেন, সবার উপরে যে অ্যাপসটি আছে বাংলা কোরআন শরীফ, এটা ডাউনলোড করবেন, কারণ নিচে আরও অনেকগুলো আছে কিন্তু এগুলো তো অনেকটাই অর্থ দেওয়া আছে, উচ্চারণ দেওয়া নেই, অনেকটাই উচ্চারণ আছে কিন্তু অর্থ দেওয়া নেই। কিন্তু এই যে অ্যাপসটি, এটা যদি আপনি ডাউনলোড করেন, এটা থেকে আপনি অর্থ, উচ্চারণ এবং ইংলিশ সাবটাইটেল সাথে অডিও সহ পাবেন বাংলা কোরআন শরীফ। আমি মনে করি যে এটা আপনাদের জন্য অনেক উপকার আসবে, বিশেষ করে যারা অফিসে কাজ করেন, যারা বিভিন্ন জায়গায় কাজ করেন, পর্যাপ্ত সময় যাদের থাকে না দিনে এবং রাতে সবসময়, তাদের জন্য এই অ্যাপটি অনেক কাজে দেবে। এখানে পুরো কোরআন শরীফের 114টি সুরা আছে, এবং এখানে তারা চেষ্টা করেছে যে সবগুলো শুদ্ধ উচ্চারণ, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি সুরা ফাতিহাতে যাচ্ছি। তো তারা একটু নোটিশ দিয়েছে, খেয়াল করেন, আসসালামু আলাইকুম, আপনাদের বাংলা উচ্চারণ দেখে না শেখার জন্য অনুরোধ করা হলো, বাংলায় উচ্চারণ সঠিক হয় না, কারণ জের, জবর, পেশ ইত্যাদি সঠিকভাবে উচ্চারণ করা যায় না, অডিও শুনে শেখার অনুরোধ রইল। এখানে কিন্তু তারা সবগুলো সিস্টেম করেছে, দেখেন, এটা শুনে আপনি শিখতে পারবেন ভালোভাবে শুদ্ধ উচ্চারণে। আর অনেক সময় এটা অনেক বড় বড় হুজুর আলেম ওলামারাও বলেন যে বাংলা কোরআন শরীফ যেটা, একটা জের, জবর, পেশ কিন্তু সঠিকভাবে দেওয়া যায় না, কারণ তাহলে ল্যাঙ্গুয়েজ দুইটা একই হতো। তো যাই হোক, এখানে দেখেন আরবিতে দেওয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলায়ও দেওয়া আছে, এবং এবং এই যে খেয়াল করেন সাথে আবার ইংলিশ সাবটাইটেলও দেওয়া আছে। তো আপনারা কয়টা মাধ্যম এখান থেকে পাচ্ছেন? অডিও শুনে তো শিখতে পারবেনই, যারা ইয়ারফোন ইউজ করতে পছন্দ করেন তারা ইয়ারফোনে লাগিয়ে শুনতে পারবেন, তাছাড়া অনেক অনেক মাধ্যম আছে এখানে শেখার জন্য। কোরআন শরীফটা এত সুন্দর সিস্টেমটা করেছে যে আসলে আমার ভালো লাগলো। আমি গতকালকে আসলে একটু সমস্যায় অসুস্থ ছিলাম, তো যাই হোক, তারপরেও গতকালকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে নেট ছিল না এবং নানাবিধ সমস্যার কারণে দিতে পারিনি। দেখেন, এখানে প্রত্যেকটা সুরা কিন্তু তারা দিয়েছে এবং সুরার অর্থ সহ দিয়েছে। এই অ্যাপটি তাদের জন্য অনেক উপকারে আসবে, যারা সময়ের অভাবে কোরআন শরীফ পড়তে পারেন না এবং শুনতে পারেন না, আবার যারা অসুস্থ রোগী আছে তারা অনেকের কিন্তু ইচ্ছা থাকে যে কোরআন শরীফ পড়তে চান কিন্তু পারেন না, জাস্ট আপনি মোবাইলে একটু কষ্ট করে জাস্ট অডিওটা বাজিয়ে দেবেন। এবং একটা কথা, আমি কোরআন শরীফ পড়েছি, এটা সম্বন্ধে কিছুটা জানি, তাই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি যে ইসলাম কিন্তু এটা বলেছে যে ব্যক্তি সহিভাবে একটা আয়াত কোরআন শরীফের শুনবে আল্লাহ তাকে 10টা নেকি এমনিতেই দিয়ে দেবে। সো আশা করছি যে এই ভিডিওটি থেকে আপনি ইহকালে কিছু ইনকাম করতে না পারলেও পরকালে ইনশাআল্লাহ অনেক কিছুই পারবেন, আর এই জীবনে অনেক কিছু শিখতে পারবেন। সেটা হচ্ছে যে কীভাবে ইসলামের নিয়ম অনুযায়ী আমরা চলতে পারি, মানতে পারি। আসলে আমরা তো এখনই কেউ ওটা মনে হয় না যে করি, ইনফ্যাক্ট আমি নিজেও যদি সেটা মেনেই চলতাম তাহলে হয়তো আজকে আপনাদের সাথে এভাবে ভিডিওতে কথা হতো না। তো যাই হোক, তারপরও আমি আসলে আপনাদের কিছুটা উপকার করার জন্যই কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, আর আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করা হয়। আশা করছি যে আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর একটা কথা, একটা ছোটো ভাই কিছুদিন যাবৎ অনেক রিকোয়েস্ট করতেছে চ্যানেলটা একটু প্রমোট করার জন্য, আজকের ভিডিওতেই তাকে একটু প্রমোট করে দিচ্ছি, আর কেউ কিছু মনে করবেন না প্লিজ। একটা চ্যানেল আছে সাকিব আর্ন বিডি,
এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইন আর্ন এবং টেক ইন্টারনেট টিপস চান, তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। চ্যানেলটাতে অনলাইন ইনকাম এবং টেক সম্পর্কিত ভিডিও সে আপলোড করে থাকে, মোটামুটি ভালোই বানায়, চাইলে দেখতে পারেন আর সাবস্ক্রাইব করে নিতে পারেন চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার, ও বাবা, আকাশে মানে মেঘ গর্জন করলো। তো ভালো থাকবেন সবাই, বৃষ্টি আসবে মনে হয়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর প্লিজ 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 একদিনের জন্য হলেও অ্যাপটি ডাউনলোড করে একটু চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ সবাই পারবেন আর সবাই ভালো কিছু শিখতে পারবেন এখান থেকে। সবার কাছে এটা আমার হাম্বল রিকোয়েস্ট রইল যে আপনারা একটু হলেও ট্রাই করে দেখবেন এই অ্যাপটি। আবারও বলছি, এই অ্যাপটির জন্য কেউ কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দেয়নি, আমি এমনিতেই নিজের মানে নিজের মূল্যবোধ দায়িত্ববোধ থেকে জাস্ট অ্যাপটি শেয়ার করলাম। আর এতে যদি কেউ মনে কোনো কিছু নিয়ে থাকেন, অন্য যারা আছেন, তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি এই অ্যাপটি সম্পূর্ণ আপনাদের উপকারের জন্য শেয়ার করলাম আজকে। আমি মূলত অনলাইন ইনকামের টিপস দিয়ে থাকি, তারপরেও এই অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আবারও সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ অ্যাপসটি একদিনের জন্য হলেও ডাউনলোড করেন। ধন্যবাদ সবাইকে।